কমেন্টগুলো তোমাদেরকে আমি আগে দিয়ে দিলাম, ভিডিওটা আরম্ভ হওয়ার আগে। দেখতে পেলে টিয়া মহারানি আবার বসে পড়েছে। প্রত্যেক মানুষের মুখে একই কথা, এত অহংকার কেন? এত অহংকার বোধ কোথা থেকে আসছে? আসছে কেন? আসবে কেন? আজকে সন্তান অসুস্থ বলে তো অহংকারের কথা বলা হচ্ছে না। যে কোনো মানুষের নর্মালি অতিরিক্ত অহংকার ভালো নয়, সেটা আজকে টিয়ার সন্তান অসুস্থ বলে নয়, যে কোনো মানুষের, যে কোনো মানুষের যে কোনো পরিস্থিতিতে অতিরিক্ত অহংকার বোধ কিন্তু একদম ভালো না। নিজেই নিজের ভিডিওতে বলছো, আজকের ভিডিওতে নিজেই বললে যে বিএমটির জন্য টাকাটা নিয়েছিলে। অবশ্যই সবাই জানে তুমি বিএমটির জন্যই, তোমার সন্তানের অসুস্থতার জন্যই তুমি মানুষের কাছে আঁচল পেতেছিলে, মানুষ যতটুকু সামর্থ্য ভরিয়ে দিয়েছে। অবশ্যই আজকে তোমার সুযোগ সুবিধা আছে বলে তুমি আঁচল পাততে পারছো। এরকম কত মানুষ দিনের পর দিন আমার চোখে দেখা, এরকম হাজার হাজার মানুষের চোখে দেখা, মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। আজকে তোমার ইউটিউব চ্যানেল আছে বলে, তোমার লাখের চ্যানেল বলে, তোমার একটা মাধ্যম আছে, এতগুলো মানুষের সাথে কানেক্ট করতে পারছো, মানুষ তোমাকে একটা কথাতে ঢেলে দিচ্ছে যার যেমন সামর্থ্য। প্রত্যেক মানুষের কাছে এটা আশা করাটা ভুল যে আমি বিএমটির পুরো টাকাটাই আমি তোমাদের কাছ থেকে তুলব, এটা হয় না। তোমার এক্সপেকটেশন আগের ভিডিওতে বললে আমার এক্সপেকটেশন যেটা ছিল সেটা হয়নি, সেই অনুপাতে ওঠেনি। আবার আজকের ভিডিওতে বলছো আমার এক্সপেকটেশনের বাইরে প্রচুর উঠে গেছে, এক মুখে কত রকম কথা। হঠকারি সিদ্ধান্ত মানুষ এমনি এমনি বলে না। এই যে তুমি হঠাৎ করে পুনেতে চলে গেলে, হঠাৎ করে পুনেতে চলে গেলে, তোমার আগে তোমার কাছে এই খবরটা আসেনি? এসেছিল, তুমি নিজেও বললে খবরটা আমার কাছে এসেছিল, কিন্তু আমরা ঠিক করেছিলাম বিএমটিটা করাবো যদি টাকাটা ওঠে। তো সব টাকাই পাবলিকের কাছ থেকে তুলতে চেয়েছিলে এতগুলো বছর, যে তুমি আচ্ছা 2 বছর ধরে যে তুমি ইউটিউব করছো, তুমি তো জানতে তোমার ছেলে অসুস্থ, একটা না একটা সময় থেকে তো জানতে পার, জানতে একটা টাকা খরচ করতে গেলে মনে হবে যে না এটা ফালতু খরচ করছি, এটা আমার ছেলের জন্য লাগবে। প্রত্যেকটা মানুষের এটা ভাবা উচিত, শুধু সন্তান অসুস্থ বলে এটা ভাবা উচিত বলেন, আর যার সন্তান সুস্থ তার নয়। আমার সন্তান, আমার যখন সংসারে টানাটানি হয় তখন আমি কি করব, আমার আমার সন্তানের ভবিষ্যতের কথা আগে ভাববো। আজ তোমার সন্তান অসুস্থ, তুমি তাই রোগের পিছনে জমাচ্ছ, আর যদি সন্তান সুস্থও থাকে তার ভবিষ্যতের জন্য তুলে রাখতে হবে, এটা তো বাপ মায়ের করা দরকার। আজকে এই জন্য ইনভেস্ট, কালকে এই জন্য ইনভেস্ট, পরশু এই জন্য ইনভেস্ট, অনেক ফালতু ইনভেস্টমেন্ট করেছো তুমি। এই সিদ্ধান্তকে বলা হয়েছে হঠকারি সিদ্ধান্ত। তুমি ভিডিও করতে বসেছো, সোশ্যালি কথা বলতে বসেছো, অথচ তুমি বলছো যারা আমার নেগেটিভ কমেন্টস করে তাদের কথা আমি বলতে চাই না। পজিটিভ কমেন্ট করা মানুষ কজন দেখে? নেগেটিভ কমেন্ট করা মানুষের পরিমাণটা মানে আমাদের সমাজে বেশি। তারা কমেন্ট না করলেও 100 জনের মধ্যে 90 জন তোমাকে ভিউজ দেয়, তার মধ্যে 10 জন নেগেটিভ কমেন্ট করে। তাহলে সোশ্যাল মিডিয়ায় বসে ভিউজ পেতে চাইছো, অথচ নেগেটিভ মানুষদেরকে, মানে সরি নেগেটিভ কমেন্ট করা মানুষদেরকে কথা শোনাচ্ছ। তোমাকে যারা নেগেটিভ কমেন্ট করেছে তারাও কিন্তু তোমাকে টাকা পয়সা দিয়েছে, সাহায্য করেছে, তোমার পাশে থেকেছে। আজকে তারা তোমার পজিটিভ, তোমার একটা কথাতে তোমাকে টাকা পয়সা দিয়ে দিয়েছে, যার যেমন সামর্থ্য সে তেমন দিয়েছে, বারবার বলছি। কিন্তু আজকে নেগেটিভ কমেন্টটা তোমাকে নিতে হচ্ছে কেন? সেই তোমার হঠকারি সিদ্ধান্ত। একটা মানুষ লক করে ফেলে আমি বিএমটি করাবো, সব দিক থেকে জোগাড় করে নিলাম, তারপর এই পরিমাণ টাকা বন্ধুরা আমার কম পড়ছে, তোমরা আমাকে সাহায্য করো। কিন্তু তাই বলে এই না যে 6-7 লাখ টাকা হলে 50 লাখ টাকা বন্ধুরা তোমরা আমাকে দাও, আমার কাছে 10 লাখ টাকা আছে, এই না। যদি আমার সামর্থ্য না থাকে আমি ওটা করাবো না, আমি চেষ্টা করব। প্রচুর মানুষ তোমায় কমেন্ট করেছে এই জায়গায় যাও এখানে কম পয়সায় হয়, এই জায়গায় যাও এখানে বিনা পয়সায় হয়, কিন্তু তুমি চাওনি। যারা যেখানে তোমায় কম পয়সার সাজেশানে সাজেস্ট করেছে সেই জায়গায় তুমি চাওনি, তুমি গেছো সেই ব্যয়বহুল জায়গায়, যে জায়গায় যতবার তুমি গেছো সব জায়গায় ব্যয়বহুল, তুমি সবসময় ইগনোর করেছো অল্প টাকা কম টাকায় এগুলো। তাহলে আজকে আমাদের মতো যেসব সাধারণ ঘরের মানুষরা, যাদের কাছে 50-60 লাখ টাকা, আমি সকলের কথা বলছি, আমি আমাকে দিয়েও বোঝাচ্ছি, যে সকলের কাছে 50-60 লাখ টাকা কারোর বাড়িতে বসানো থাকে না, তাই তো? কিন্তু এটা আমাদের ভাবতে হয় যখন কোনো আমাদের কাছের মানুষের রোগ নাড়ি এসব হয়, তখন সেটাও ইম্পর্টেন্ট হয়ে যায়। তাহলে সেই যে 50-60 লাখ টাকাটা, সেটা সেই সেই টাকাটা আমাকে ভাবতে হয় যে আমি কি অ্যারেঞ্জ করতে পারবো, আমার পক্ষে সম্ভব, না হলে আমাকে খুঁজতে হবে যেটাতে আমার কাছের মানুষটা সুস্থ থাকে, আমার সন্তান সুস্থ থাকে, আমার বাড়ির লোক সুস্থ থাকে। আমি কী করে, কোন জায়গায় গেলে আমি একটু কমের মধ্যে পাবো, কোন জায়গায় গেলে আমি আর টাকা পয়সা একটু কম খরচ হবে, অথচ আমার ভালো হওয়ার চান্সটা সব থেকে বেশি আমার পরিবারের লোকের, এটা মানুষ আগে খোঁজে। বহু মানুষ তোমায় কমেন্ট করেছে, প্রচুর মানুষ তোমায় কমেন্ট করেছে,
আজকের দিনে দাঁড়িয়ে তোমার সন্তান এখনও কিন্তু অসুস্থ, তাও তোমার এত অহংকার, এত অহংকার ঝরে পড়ছে কথার মধ্যে। দুদিন আগে আজকে তুমি হঠাৎ পুনেতে একটা খবর পেলে, তুমি কিছু মানুষের রিভিউ পেয়েছো যে হ্যাঁ চলো, মানে গুড রিভিউ পেয়েছো যে ভালো, যে চলো যে হ্যাঁ সুস্থ হয়েছে অনেক মানুষ, ব্লাড দিতে হচ্ছে না, ঠিক আছে। কিন্তু তুমি দেখো সেটা তোমার ছেলের ক্ষেত্রে ঠিক হয় কি, তোমার ছেলের ক্ষেত্রে শ্যুট করছে কি না সেই মেডিসিনগুলো, একটু সময় নাও। তা না করে তুমি আজকে ভিডিও করতে বসে পড়লে, তুমি টাকাগুলো ফেরত দিয়ে দেবে, তুমি টাকাগুলো নেবে না। তোমাকে মানুষ নেগেটিভ কমেন্ট করেছিল এই কারণে টাকাগুলো দেওয়ার পরে, কারণ তুমি হঠাৎ করে বললে বিএমটি করাবো না। তুমি কিন্তু বিএমটির জন্য টাকা নিয়েছিলে, নিয়ে বলে বিএমটি করাবো না, কারণ এখনও পর্যন্ত মানুষ এগুলোতেই অভ্যস্ত যে বা যারা শরীর খারাপের জন্য চিকিৎসা করাবে বলেছে, তারা শরীর খারাপের জন্য কিন্তু সেই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু টাকা খরচ করেছে। কিন্তু এখনও পর্যন্ত যে বা যারা করায়নি তাদেরকে কিন্তু এই একই নেগেটিভ কমেন্টের মুখোমুখি হতে হয়েছে। তা তুমি 2 লাখের চ্যানেল বলে তুমি এর থেকে বাদ পড়বে সেটা তুমি ভাবলে কী করে? কারণ পৃথিবীতে বহু মানুষ আছে হাতে 5টা আঙুলি দেখতে পাচ্ছ, অসমান সমান নয়। তাহলে তুমি ভাবলে কী করে? সবাই তোমাকে নিয়ে পজিটিভ বলবে, তোমার সন্তানটা অসুস্থ, তোমার সন্তানটা একটা ছোট্ট বাচ্চা, ওর ট্রিটমেন্টটা এখন আরম্ভই হলো না, জাস্ট গেছো এই বাড়ি ফিরেছো, ওষুধগুলো খাক, ওষুধগুলো কাজ করছে কিনা দেখো, শ্যুট করছে কিনা দেখো, শ্যুটের ব্যাপার আছে, অন্য বাচ্চার ক্ষেত্রে শ্যুট করেছে, ভগবানকে ডাকি যেন সুস্থ হয়ে যায়, ও এই ওষুধেই যেন ও সুস্থ হয়ে যায়, একদম কিওর হয়ে যায়। কিন্তু বাচ্চাটা শরীরে আগে তো দেখতে হবে, আমাদের পজিটিভ ভাবার আগেই মনে 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 মনের মধ্যে নেগেটিভটা ভেবে রাখতে হবে। তুমি এক্ষুনি জমা টাকাগুলোকে যারা পাঠিয়েছে তুমি বলছো অহংকার করে বলছো এই নিয়ে চলে যাও, এ বেই করে দাও, আমরা একে দিয়ে দেবো, বাচ্চাটাকে আগে একটু সুস্থ হতে দাও, বাচ্চাটা এখনও কিওর না। এই হঠকারী সিদ্ধান্তগুলোই তোমাকে বিপদে ফেলেছে, ভগবান না করুন আবারও তোমায় বিপদে ফেলুন। এত হটকারী সিদ্ধান্ত কিসের? থাক টাকাগুলো, আর কিছুদিন যাক, বাচ্চাটার একটা দ্বিতীয় একটা চেক আপ হোক, যাও সেখান থেকে ডাক্তার বলুক যে হ্যাঁ ওষুধ কাজ করছে, চলছে, ভালো হচ্ছে, শরীরে উপযুক্ত হচ্ছে ওষুধ, শরীর ভালো হতে শুরু করেছে, বডি নেওয়া শুরু করেছে ভালো কিছু, সেই খবরটুকুর জন্য অন্তত ওয়েট করো, বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে দেয় দুজনে ভিডিও করতে বসে পড়লে। আজকের ভিডিওটাও তোমাদের হটকারী সিদ্ধান্ত, আমি আজকে বলছি ভগবান করে যেন এই ওষুধেই তোমার বাচ্চাটা সুস্থ হয়ে যায়। বারংবার তুমি এই ভুল করেছো, বারংবার, এত বড় একটা রোগ, এত বড় একটা শরীর খারাপ, একটা ছোট্ট সন্তান, একটা ছোট্ট বাচ্চা, তার জীবনটা নিয়ে অন্তত এইভাবে খেলো না মা বাবা হয়ে। বাচ্চাটাকে এরকমভাবে কন্টেন্টের মুখে ছুঁড়ে দিও না, কন্টেন্টের মতো করে পাবলিকের কাছে ছুঁড়ে দিও না। আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল, আমরা সমালোচনা করব, তোমাকে দুটো ভালো কথাই বোঝাবার চেষ্টা করব। তুমি যদি বোঝো ভালো, সন্তানটা তোমার ভাই, আখেরে সন্তানটা তোমার, কারণ মানুষ তোমার ঝুলিতে দেবার পরেও তুমি বলেছো সন্তান আমার, আমার সন্তান, আমি যা বুঝি তাই করবো, দরদ তো আমার থাকবে, আমার সন্তান। কারণ আমি যতদূর জানি যে যখন একটা মা আঁচল পেতে দেয় সন্তানের চিকিৎসার জন্য, তখন সেই সন্তানটা শুধুমাত্র সেই একটা মায়ের থাকে না, প্রচুর মা, মাসি, ঠাকুমা, দিদিমা, পিসিমা, দাদা, জেঠু সকলের সন্তান হয়ে যায়, সকলেই তো ভালোবেসে ওকে আর সাহায্য করতে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এত অহংকার, এত আত্ম অহংকার, এত দেমাক, খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। আগে নিজেকে চেঞ্জ করো, তারপর ওয়াইটিতে এসে অন্যকে দোষারোপ করো। আগে নিজেকে চেঞ্জ করতে হয়, তারপর অন্যকে দোষারোপ করতে হয়। আর যদি একান্তই তোমার মনে হয় যে তুমি টাকাগুলো ফিরিয়ে দেবে, হিসেব, হিসেব সবাই দেখবে, হিসেব সবাই দেখতে চাইবে, তাহলে এক কাজ করো, যে বা যারা, যে পর তোমার যদি মনে হয় যে তোমার ওই টাকাগুলোর আর দরকারই নেই, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, যে মানুষগুলোর সত্যিই দরকার, যাদের কোনো মাধ্যম নেই, যারা পারছে না সত্যিকারের চিকিৎসা করাতে, সেই মানুষগুলোকে না সত্যি তুমি পুরো টাকাটা ডোনেট করে দাও। তোমার যদি এত অহংকার বোধ এসে যায় যে না এই টাকাটা আমি আমার সন্তানের জন্য রাখবো না, এত অহংকার বোধ যদি এসে যায়, তাহলে সত্যিই তুমি কাজ করো, ভগবান তোমার সাথে অবশ্যই থাকবে, তুমিও তো একটা ভালো কাজ করছো, তোমার হাত দিয়েই আবার আবার যেসব মানুষ তোমার পাশে দাঁড়িয়েছে তাদেরও একটা ভালো কাজ হয়ে যাচ্ছে, সেই মানুষগুলোর হাতে তুমি তুলে দাও। অবশ্যই তুমি হিসেব দেখিও মানুষকে, কারণ যারা দিয়েছে তারা তখনও হিসেব দেখতে চাইবে যে সত্যিই তুমি সেই পরিমাণ টাকা অন্যদের হাতে তুলে দিচ্ছ কি না, কারণ এটা আমি বলছি না, এটা তুমি বলেছো ডোনেট করে দেবে, কারণ দেখো টাকাটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে তোমার সন্তানের সুস্থতা কামনা করে। কিন্তু তোমার এই হটকারী সিদ্ধান্ত আজকেও বসে পড়লে মানুষকে ঠুকে কথা বলতে, মানুষ কি এত বোকা, মানুষ বোঝে না তুমি কাকে কি বলতে বসেছো? একজন অসুস্থ সন্তানের মা তাকে এরকম ধরনের কথা বলা মানাই না, তারপর এত অহংকার, একটা ডাক্তার দেখিয়ে এলে এসেই বলতে থাকলে যে এই টাকাগুলো আমাদের আর লাগবে না, এই করবে না, ওই করবে না। দুদিন আগেও এই ঘটনা ঘটেছিল,
তুমি জানতে তোমার সন্তানের অসুস্থতা, তা জেনেও তুমি হঠকারী সিদ্ধান্তে এখানে ভর্তি হবো, ওই ভর্তি হবো, খামার গাড়ি করবো, এই করবো, এই গানের পিছনে খরচ করবো, এই পিছনে খরচ করবো, গাড়ি কিনবো, এই করে করে তুমি করে দিয়েছিলে। আজকে বলছো টাকাগুলো ডোনেট করে দেবে, লোককে দিয়ে দেবে। যদি এরপর তোমার দরকার হয়, এই মানুষগুলোকে পাবে তো কাছে? যদি এরপর তোমার দরকার হয় তখন তোমার এই দিমাগ থাকবে তো, এই অহংকার থাকবে তো? আমাদের আর লাগবে না, ভগবান না করুক, বারবার বলছি এই ওষুধেই তোমার ছেলে সেরে যাক। কারণ আমিও তো মা একজন, আমি তো চাইবো আমার কোলেও যেমন সন্তান আছে তোমার সন্তানটাও সন্তান সুস্থ হয়ে যাক। কিন্তু কী বলো তো, এত অসুস্থ সন্তানের মায়ের না এত দিমাগ, এত আত্ম অহংকার ভালো নয়, মোটেও ভালো নয়। কোনো মানুষেরই অতিরিক্ত অহংকার ভালো নয়, দিমাগ ভালো নয়। আমি আমার মতো করে বললাম, জানি না কোনো ভুল বললাম কি না, তোমরা বিচার করে বলো বন্ধুরা। প্রত্যেকটা মুহূর্তে আমরা এই বিএমটি করাবো না, আমরা করাতে পারছি না, আমরা এটার দিকে গেলাম, তাহলে তোমরা কোনটা স্থির করেছো? বিএমটি টাকার জন্য করাতে পারছো না, নাকি এইটাতে তোমরা গেলে, এইটাতে তোমরা গেলে? শুনে তুমি তো এখনও মনস্থির করতে পারোনি যে আদেও তুমি জানোই না যে বিএমটি করালে ছেলে সুস্থ হবে না, এই পুনেতে গিয়ে যে এত টাকার ওষুধ কিনে এত ডাক্তার দেখিয়ে যে এলে, এই এই ডাক্তারকে যে দেখিয়ে এলে, এতে তোমার ছেলে সুস্থ হবে, তুমি এখন নিজেই জানো না। তার উপরে তুমি বলছো তুমি টাকা পয়সা সবাইকে দিয়ে দেবে, এই করে দেবে, আমি রাখবো না, আমি আর পারছি না। কারণ তুমি তোমার নিজের কারণের জন্য, তোমার রোজের যে ভিউয়ার্সরা তারাই তোমাকে নেগেটিভ কমেন্ট করে, 100 জনের মধ্যে 80 জন তোমাকে নেগেটিভ কমেন্ট করে, কেন বলো তো? কারণ তোমার হঠকারী সিদ্ধান্তের জন্য। তারা লিখে দেয় আমি তোমার 2 বছর আগেকারের ভিউয়ার্স, তাহলে বুঝতে পারছো তোমার নিজের হঠকারী সিদ্ধান্তের জন্য তুমি আজকে বাস খাচ্ছ। আমরা তো কন্ট্রোভার্সি চ্যানেল, আমাদের আমরা তোমার দেখবো, তোমার নিয়ে সমালোচনা করবো, অবভিয়াসলি কোনো খারাপ কথা বলবো না, বলার দরকারও পড়বে না, কিন্তু তোমার নিজের দোষে তুমি খাচ্ছ মাস, বুঝতে পারছো? তাই অহংকারটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করো, এটাই তোমার পতনের মূল কারণ। আজকে আমি যতটুকু তোমার ভিডিও দেখে বুঝতে পারি, তোমার অহংকারটাই হচ্ছে তোমার পতনের মূল কারণ। যে বা যারা তোমায় নিচে নামাচ্ছে, নাচো, নাচতে থাকো, কথায় বলে নিজের বুদ্ধিতে চলতে হয়, পরের বুদ্ধিতে চললে এমন দশাই হয়। বুদ্ধি সবসময় নিজের, সকলের বুদ্ধি নাও, কিন্তু ফাইনালি করো সেটাই যেটা নিজের বুদ্ধি। যখন অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট বলে জানো তো, তুমি অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট করে দিচ্ছ, বুঝতে পারছো? সন্ন্যাসীর পরিমাণটা কমাও, গাজনটাও দেখবে ঠিকঠাকভাবে হবে, ঠিক আছে? চলো, সবাই খুব ভালো থেকো।